হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমি ভালোই আছি। আর আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি, ঘড়ি পেছনে দেখা যাচ্ছে 11টা থেকে ব্লগটা স্টার্ট। আজকে হচ্ছে সোমবার, সোমবার সকালটা খুব ব্যস্ততমভাবে শুরু হয় প্রত্যেকেরই, আমারও যথারীতি তাই হয়েছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করেছিলাম ঘুগনি অ্যান্ড রুটি, সাথে আছে হচ্ছে কালকের কিছু মানে বোঁদে টাইপের জিনিস, সেগুলো রয়েছিল, তো সেগুলো সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন হাজব্যান্ড চলে গেছে, আমি কিন্তু ব্রেকফাস্ট করিনি, এখন করব। ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই, বাজারে গিয়েছি, তো বাজার থেকে কি নিয়ে এসেছি চলো সেটা তোমাদের সাথে মানে শেয়ার করছি। সকাল সকাল বাজার হয়ে গেছে, সকাল 10:30টার মধ্যেই বাজার খাওয়া দাওয়া মানে সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি ব্রেকফাস্ট করিনি, এমনি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেল। আর আজকে সোমবার গাছগুলো যে এনেছিলাম রাসমেলা থেকে, ও তোমাদেরকে বলাই হয়নি রাসমেলার স্পেশাল ব্লগটা, সেটা আমি এডিট করে পাবলিশ করে দিয়েছি, তার জন্য আর গালভরা হাসি হচ্ছে। তো চলো বাজার থেকে কী নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, বাজার থেকে কী এনেছি সেটা শেয়ার করছি তোমাদের সাথে। এই যে দেখো বেগুন, দু রকমের বেগুন এনেছি, আর এখানে আছে পালং শাক, আর গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবু এনেছি, পালং শাক এনেছি, 5 আটি পালং শাক দিয়েছে দোকানদার কাকু, পালং শাক, গন্ধরাজ লেবু, বেগুন, কলিবেগুলো দরকার নেই এখন, দু রকমের বেগুন এসে এনেছি, গন্ধে লেবুর গন্ধে মোমো করছে, ধনে পাতা আর আলু আর আদা, এই হচ্ছে আজকে সকালের আমার বাজার। সাথে আছে মাছ, চলো মাছটা দেখিয়ে দিচ্ছি। দেখো মাছ নিয়েছি, এগুলো হচ্ছে কি বলবো ছোট ছোট রুইয়ের আর কি পোনা মাছ, এটাই পাওয়া গেল, মানে দেরি হয়ে গিয়েছিল যেতে, তার জন্য মার মাছটা ধোয়াও হয়ে গেছে একদম কমপ্লিট। এখানে বসে গেছে ভাত, ভাতও হয়েই গেছে মনে হচ্ছে, এখানে ভাত, এখানে রুটি, ব্রেকফাস্ট আমার করতে হবে, করা হয়নি। এই যে দেখো ঘুগনি, তো চলো ঝটাপট করে ব্রেকফাস্টটা সেরে নিই, খাওয়া দাওয়া শেষ করে ঝটাপট করে এগুলো রান্নাবান্না স্টার্ট করে দিতে হবে, তাড়াতাড়ি করে স্নান করতে হবে, পুজো করতে হবে, অনেক কাজ। তো ব্লগটা তো স্টার্ট করে দিলাম তাই না, সাথে থাকো ব্লগটা দেখতে থাকো। মাছের ঝোলের জন্য বেগুন আর আলু এখানে ধুয়ে কেটে নিয়েছি, কেটে রেখে দিয়েছি। আর বিকেলের টিফিন, বিকেলের টিফিনের জন্য এখানে ছোলা দুদিনের করেছি, বিকেলে এটা খেয়ে নেব আর এটা রেখে দেবো ফ্রিজে, আর একটু সকালে তরকারি বেঁচে গেছে, দুপুরে এটা খেয়ে নেব। এই অবধি রেডি হয়েছে, এখন বাজছে 1:45 মতো, ভাত তো নেমেই গেছে। এখানে বসিয়ে দেব, কড়াটা গরম বসিয়ে দিয়েছি, এখানে পালং শাকটা বসিয়ে দেব, তার জন্য বড়ি, দেখতে পাচ্ছ বন্ধুরা বড়ি ভেজে নেব, বড়ি রেডি একদম করে গেছি। কড়াইটা একটু গরম হচ্ছে কারণ ছোলাটা নামিয়েছি এখনই, কড়াইটা ধুয়ে এখানে বসিয়েছি, গরম হচ্ছে বড়িটা, মাছ নুন হলুদ দিয়ে মাখা, সবকিছু মোটামুটি রেডি। এখন একে একে বসিয়ে ফেললেই রান্নাটা কমপ্লিট হবে। পাশে বিয়ে বাড়ি, কোথায় বাজনা হচ্ছে জানি না, ভিডিওতে হয়তো চলে আসছে, কপিরাইট চলে আসতে পারে। এখন বড়িটাকে ভেজে নিয়ে আমি ঝটাপট করে রান্নাটা বসিয়ে ফেলবো, আর শাকটা হলেই মাছের ঝোল হবে। আজকে আর সেরকম কিছু হচ্ছে না, সোমবার দিনে আমাদের এই লাঞ্চই থাকছে, মাছের ঝোল আর সাথে থাকছে এই শাক আর কি, পালং শাক ভুলে গিয়েছিলাম দেখো। তো চলো কড়াইতে দিয়ে দিলাম, পালং শাকটা বসিয়ে দিচ্ছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দেব, আর নুন হলুদ আর কিছুই লাগবে না, আর নামানোর আগ দিয়ে দিব একটু আদা থেতো, আর এটা ভেজিটেবল দিয়ে খেতে অসাধারণ লাগে জানোই, শীতের দিন মানে টাইমে এই শাকটা হচ্ছে সবারই অল টাইম ফেভারিট, আমি এটুকুই জেনে থাকি মানে জেনে আসছি। তো চলো
আছে এটা করে রেখেছি। বড়িগুলো একটু হাত দিয়ে এরকম ভেঙে দিচ্ছি, হাত দিয়ে এরকম ভেঙে দিলাম বড়িগুলো। আমাদের একটু পেয়ে গেছে। এখন মাছের ঝোলটা করলেই আজকের মতো লাঞ্চ আমার কমপ্লিট হয়ে যাবে। আর আলু বেগুন দেখতেই পাচ্ছ, আলুটা আগে আমি এই কড়াতে ভেজে নিব, আর পাশে ছোট কড়াতে যেহেতু মাছ ভাজা হয়ে গেছে সেখানে ভেজে নেব বেগুনটা। তাড়াতাড়ি করে করতে হলে দুটো কড়াতে করলে দেখবে ঝটাপট রান্নাটা হয়ে যায়, সেরকম কোনো চাপ থাকে না। আর শীতের দিন যত তাড়াতাড়ি সম্ভব দেড়টার আগে রান্নাটা সেরে আড়াইটার মধ্যে স্নান একদম ঠাকুর পুজো কমপ্লিট করলে একটু রেহাই পাওয়া যায়, তা না হলে একটু চাপ হয়ে যায়, একটু কষ্ট হয়ে যায়। তো বেগুনটা এখানে আলুটা এখানে সরি বেগুনটা বলছি আলুটা এখানে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, পাশে বসিয়ে দিলাম বেগুনটা। মাছ ভাজা হয়ে গেছে আর মাছ ভাজাটা নামিয়ে এখন মিক্সিতে মশলাগুলো রেডি করে ফেলছি, কারণ মশলাগুলো রেডি না করলে খুব মানে টাইম লেগে যাবে। যে দেখা গেল আলু বেগুন ভাজা হয়ে থাকলো, আমি একে একে পেঁয়াজ কাটছি, সবে মশলা রেডি করছি, তার দরুন আমার রান্নাটা আরও লেট হয়ে যাবে। তো চলো ঝটাপট আমি মিক্সিতে মশলাটা রেডি করে নিই, বেগুনগুলো দিয়ে দিলাম কড়াতে, সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম, এখন আবার একটু দেখিয়ে দিলাম। চলো সাথে থাকো, আমি ঝটাপট মশলাটা করে নিয়ে আসি। আর পাশে এত বিয়েবাড়ির সাউন্ড আসছে আমি কপিরাইট খেয়েই যাব আজকে, আমার একদম দৃঢ় বিশ্বাস এটাই মনে হচ্ছে। ঝোলটা ফুটেই গেছে, দু তিন মিনিট ফুটিয়ে গেলে নামিয়ে ফেললাম আর ধনে পাতা দিয়ে, শীতের দিনে আর কিছু না অ্যাড করলেও ধনে পাতা দিয়ে ঝোল করে যদি পরিবারের সামনে দেওয়া যায় লোকেরা একদম হাতে চেটে চুটে খেয়ে একদম লাস্টে আঙুলটাও খেয়ে ফেলবে। গুড ইভিনিং, হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমরা যাচ্ছি পার্কে, মেয়েকে নিয়ে একটু পার্কে বের হচ্ছি, আর অনেকটা বেলা হয়ে গেল, মানে সন্ধ্যে একটু পরেই হয়ে যাবে। এখন বাজছে 4:15, এই দেখো ঘড়িতে 4:15 বেজে গেছে, তাই এখনই যাই, পার্ক আধা ঘন্টার মতো খোলা পাবো,
আর সব সারা তাড়া করে মানে খাওয়া দাওয়া করে রেডি হয়ে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেল। আর এই কোটটা আমি প্রায় 1 বছর পরে গায়ে দিলাম, সেই ফেব্রুয়ারি মাসে নিয়েছিলাম, একদিন পরেছিলাম, আজকে বের করেছি, তো এটা পরে নিলাম। একা হাতে দেখানো সম্ভব না, আর আয়নার অবস্থা ভীষণ খারাপ, মেয়ে সারাদিন উঠে আয়নাতে এই সমস্ত করতে থাকে, তো চলো যেরকম দেখাতে পারি নিজে দেখানোটা সম্ভব হয় না, তো চলো। অনেকটা বেলা হয়ে গেল, মানে বারবার বলছি বেলা হয়ে গেল, মাস্ক নিয়ে নিই, বেরিয়ে পড়ি, মেয়ে রেডি হয়ে গেছে, বাবা চলো চুল রাখো, মেয়ে একদম রেডি, পুতুলটা রেখে দাও এখানে, এদিকে হাই করে দাও, বলো হাই, হ্যাঁ হ্যাঁ চলো বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, হ্যাঁ বেরিয়ে পড়ো, টাটা, ঠামাকে বলে যাও আমি পার্কে যাচ্ছি, হ্যাঁ চলো চলো যাও 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 যাও, পার্ক অব্দি পৌঁছাতে হবে, চলে এসেছি, কি তাড়াহুড়ো করে, পার্ক বন্ধই করে দিবে মনে হচ্ছে, আসো 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 আসো, দেখতে পাচ্ছ মেয়ে কীভাবে হাঁটছে, আমি চশমাটা নিয়ে আসতেও ভুলে গেলাম, আসো, সেই পুরনো জগদ্ধাত্রী মূর্তিটা, আসো আসো আসো, সাইকেল আসতেছে একটা, ঠাকুর দেখো, হ্যাঁ ঠাকুর, এই যে পুরনো জগদ্ধাত্রী, আমাদের এইখানে মোটামুটি সব হয়, পুজো ছট পুজো একদমই সামনে, আমার শ্বশুরবাড়ি 5 মিনিট লাগে না হেঁটে আসতে, তাই এখানে প্রত্যেকটা জিনিসই, এই যে দেখো এটা একটা মন্দির, তোমাদের ব্যাগ করে দিই, হনুমান মন্দির, এখানে এখানেও রেস্ট নেওয়া যায়, চলো হেঁটে হেঁটে সামনে, এখন পার্ক মনে হয় না আজকে খুলেছে, বুঝতে পারছি না, বন্ধ করা গেট মিলছে, বাবা তাকায় দিকে, মেয়ে কীভাবে দেখো মানে গেটটা ধরে দাঁড়িয়ে আছে, পার্ক বন্ধ করা আছে মনে হচ্ছে, না হলে 4:20 বাজে এখনই পার্ক বন্ধ হওয়ার কথা না। আর এটা সব থেকে খারাপ লাগে যে বাড়ি থেকে একটু আশা করে বেরিয়ে শেষ পর্যন্ত এসে মানে যেটা দেখলাম আর কি সেটা মনটা ভেঙেই গেল, বন্ধ হয়ে গেছে হয়তো, বুঝতে পারছি না, আমার ওই পার্কটাতে যাওয়াই উচিত ছিল, চলো বাবা আসো আসো, ওদিক দিয়ে হাঁটু হাঁটু করে বাড়ি চলে যাই আমরা, আজকে খোলেনি সম্ভবত, খুললে এত তাড়াতাড়ি বন্ধ হতো না মনে হচ্ছে, তো চলো এদিকে এদিকে, বাবা ওই পার্কে গেলে ভালো, পড়বে পড়বে পড়বে, মাস্কটা খুলেই ফেললাম কারণ পার্কে এখনও সেরকম কোনো লোকই নেই, তাই মাস্ক পরে থাকার কোনো মানেই হয় না, আর মেয়ে এই যে যাও বাবা, যাও যাও সামনে যাও সামনে সামনে যাও, যা হাঁটু হাঁটু করো, ঠিকই আছে আরো যাও একটু পরে, বিকেলবেলার দিকে ভিড়টা হয়, আসো দারুণ লাগছে ফ্লাওয়ারগুলো দেখতে, আসো আসো কুকুরটা দারুণ লাগছে দেখতে, চলো চলো আই যাই, মাছ ধরছে দেখো, বিকেলবেলার খাওয়া নিয়ে মানে সন্ধ্যের খাওয়া নিয়ে বসে পড়লাম, এখানে হচ্ছে ফুড স্যালাড, যেরকম রাস্তায় বিক্রি হয় একটু বিট নুন আর আচারে তেল দিয়ে, আমি এরকম মেখে খাচ্ছি পেয়ারা আপেল, আমার খুব ভালো লাগে এরকম ফুড স্যালাড মেখে খেতে, আর সাথে জাম্বুরা আছে, জাম্বুরার মাখাটা একটা দিদিভাই দিয়েছিল আমাকে 1:30 দিকে, খাওয়া হয়নি, 1:30 সময় আমি রান্না করছিলাম, তার দরুন রয়ে গেছে, আর এখন 17:45 বেজে গেছে ঘড়িতে দেখতেই পাচ্ছ, তাই ঝটপট করে খেয়ে নিচ্ছি, আর যে সন্ধ্যের খাবার বানিয়ে রেখেছিলাম সেটা 2 ঘন্টা পরে খেয়ে নেব, এভাবেই আর কি ম্যানেজ করতে হলো। আর এক রাশ বুক ভরা আশা নিয়ে ঘর থেকে বেরিয়েছিলাম, আর বেরিয়ে যা দেখলাম তাতে তো তোমরা দেখতেই পেলে, আর আমাদের তো ভালোই অভিজ্ঞতা হলো, আর কি বলবো পুরো উল্টো হয়ে গিয়েছিলো, তো চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট মর্নিং, যেটা তোমাদেরকে বলেছিলাম, আর মেয়ে দেখো সকাল সকাল উঠে গেছে, উঠে হাঁটাহাঁটি করছে, বাবা হাই বলে দাও, বাবা হাই বলে দাও, হ্যাঁ বলো গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং,
তো সকাল সকাল উঠেছি, সকাল বলতে কোথায় 8:30 সময় উঠেছি, তবু আমাদের কাছে সকাল। তো মোবাইলে হচ্ছে মেমোরি ফুল হয়ে যাচ্ছে আর কি, অবস্থা দেখো চুল টুলের। মেয়ে দেখছি আমাদের সাথে উঠে গেছে, তো যেটা তোমাদের সাথে শেয়ার করব যে গাছ বোনাটা, এই যে দেখো দুটো টব একদম রেডি, সে গাছ লাগাতে হবে হাজবেন্ড গাছে যাদের গাছটা আনতে। আর সেই যেই গাছটার কথা আমি একদম ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা ছিল, আর মানে আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল ভিডিও করার সময়, চন্দ্রমল্লিকা আর ভোলাকান্থার এই দুটো গাছ আপাতত লাগানো হচ্ছে। তো চলো সাথে থাকো আর এটা দেখিয়ে তারপরে ভিডিওটা তো শেষ করতে হবে, কালকের ভিডিওটা কন্টিনিউ হচ্ছে, ভিডিও এডিটও হয়নি, সব কাজগুলো রয়েছে, তো চলো সাথে থাকো। এই টবগুলোকেও ছাদে তুলতে হবে, দেখো এখানেই কতগুলো টব, আবারও দুটো টব অ্যাড হয়ে গেল। বলেছিলাম তোমাদেরকে ছাদের শাটারিং বা ছাদ ঢালাই হয়ে যাওয়ার পরে গাছ বুনবো, কিন্তু গাছ দেখে লোভ সামলাতে আর পারলাম না। আর হাজবেন্ড দেখো ওখান থেকে মাটি নিচ্ছে, এখানে আমাদের দুটো বস্তাতে অল্প একটু মাটি আছে এখন, আর হয়তো 4-5 টব হতে পারে, 4-5 হবে, 5 হবে না হয়তো। আর মেয়ে এখানে ওর জেঠুর সাথে ইয়ার্কি করছে, দেখতেই পারবে তোমরা, একটু পরে মেয়ে বেরিয়ে পড়বে একদম চশমা পরে, আর ওর জেঠু ইয়ার্কি করছে, দে না চশমাটা, একটু দে না আমি যাব একটু স্কুলে পড়ে, তার জন্য আমি হাসছিলাম। আর মেয়ে তো রাসমেলা থেকে নিয়ে এসেছে, চশমাটা জেঠুকে দেখায়নি বলে ঘর থেকে পড়ে এলো, এখন দেখতে পারবে মেয়ের কি একদম ক্যালমা, সেই কি বলে যে একদম হিরোইন হিরোইন ভাব বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ মনে হলো যে না চশমা নিতে, ওই যে দেখো জেঠু এসেছে জন্য চলে গেল, মানে ভিতরে চলে আসলো, এখন বিড়ালটা দেখে তার দিকে হাত বাড়িয়ে বলছে আয় বিড়াল আয়। তো এই হচ্ছে পরিস্থিতি, চলো ঝটপট করে গাছটা বুনছে, কারণ হাজবেন্ড চান করে যাবে অফিসে, দেরি হয়ে গেছে, তাই ঝটপট ঝটপট করে যতটা পারছি দুটো গাছ আর সার ঠারে কোনো বালাই নেই, মাটি দিয়ে ওখানে সার দেওয়াই আছে, এখন বুনে দিচ্ছি, দুদিন পরে সারগুলো আমরা অ্যাপ্লাই করব, কী সার অ্যাপ্লাই করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে তো ফটাফট টবে আগে গাছগুলো লাগিয়ে বাঁচিয়ে তোলাটাই আমাদের কাছে এখন বেশ চ্যালেঞ্জিং ব্যাপার, আর যেহেতু ছাদ সামনেই হওয়ার কথা, হয়ে গেলেই দেখতে পারবে একে একে গাছ লাগিয়ে আমি একদম পুরো ছাদ বাগান ভরিয়ে ফেলবো ফুলে, কথা দিচ্ছি তোমাদের। তো চলো, হ্যাঁ ঝটাপট করে লাইন লাইন করে হাজবেন্ড সাজিয়ে রাখলো, এখন একটু জল ছেটা দিয়ে দিবে, আর টবগুলো দেখো কি ভালো লাগছে, একে একে দুইয়ে হয়ে গেল, মানে একে একে হলো দুই। তো বন্ধুরা তোমাদের দেখে নিয়েছ, গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে, কালকের ভিডিওটা আজকে অবধি কন্টিনিউ হচ্ছে, ভিডিওটা আজকে শেষ করতে হবে, সকাল হলো অথচ সকাল ভিডিওটা আমাকে শেষ করতে হচ্ছে নতুন আরেকটা ভিডিও স্টার্ট করব বলে। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি থাক, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।